ত্রিপুরা জয় নিয়ে শাসক দলের কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন। তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত ত্রিপুরায় এসে পড়ে থাকতে হয়েছে। আগেও নির্বাচনী প্রচারে আসতেন অন্য দলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু ভাষণে এই ধরনের ভাষা তারা প্রয়োগ করেননি। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেসে এই কথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে মিট দি প্রেসে অংশ নিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিধানসভা নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরায় জয় নিয়ে শাসক দলের কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন, তাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত ত্রিপুরায় এসে পড়ে থাকতে হচ্ছে। আগেও নির্বাচনী প্রচারে আসতেন অন্য দলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এ ধরনের ভাষা তারা প্রয়োগ করতেন না। পাশাপাশি তিনি বলেন, রাতে রাতে দিল্লি থেকে নেতা নেত্রীরা আগরতলায় আসছেন, আবার চলে যাচ্ছেন, বড় আকারে ফ্ল্যাগ ফেস্টুন ইত্যাদি ব্যবহার করছেন। এই টাকা কোথা থেকে আসছে প্রশ্ন তোলেন সিপিএম সম্পাদক। তিনি বলেন, শাসক দলের কাছে কি টাকা বানানোর টাকশাল আছে? কার চাঁদাতে এগুলি হয়? কার চাঁদাতে হয়? বিজেপির কি কোনো মানে টাকা বানানোর মেশিন আছে না গাছ আছে? হ্যাঁ, আমরা চাঁদা নিই, আমরা গরিবই তো। আগামী দিনও জনগণ আমাদেরকে চাঁদা দেবে এবং স্বেচ্ছায় দেয়, তা দিয়ে আমরা চলি, তা দিয়ে প্রচার আমরা করি, কিন্তু তাদের মতো টাকা দিয়ে আমরা করবো না, দেশকে লুট করবো না, সরকারকে আমরা ফুদুর করবো না। কাজে এদের মুখে এই সমস্ত কথা বলা, এটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম পদে আসেন থেকে এই পদগুলো কলঙ্কিত করেছে। অতীতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারপর ডক্টর মনমোহন সিং, তারাও এসেছেন নির্বাচনী প্রচারে এইরকম ভাষা, এত নিচুতা। কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে দুদলের মধ্যে শুধুমাত্র আসন সমঝোতা হয়েছে, কিন্তু মন্ত্রিসভা গঠন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই, কারণ এ ধরনের সিদ্ধান্ত হবে নির্বাচনের পর। কংগ্রেস দল তাদের যেখানে শক্তি রয়েছে সেই সব কেন্দ্রে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকি আসনে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করছে। সাথে আমাদের এই সিট শেয়ারিং এর সময়তে আমাদের মেইন এজেন্ডা যে বামফ্রন্টের মধ্যেও ফ্রন্ট যে হলে পরে মন্ত্রিসভাতে থাকবে কি না থাকবে এগুলি নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। দ্যাট উইল বি সিন ইন পোস্ট পোল সিনারিও। আমাদের তরফ থেকেও আমাদের আলোচনা এগুলি আসেনি, কংগ্রেসের তরফ থেকে বলা হয়নি। বাট হোয়াট উই হ্যাভ সেড, আমরা বলছি দ্যাট আফটার ইফ দিস কম্বিনেশন ক্যান উইন, পিপলের যে আজকে আফসার্স এটাকে স্টিয়ার যদি আমরা করতে পারি ঠিকভাবে, এবং না হতে পারার কোনো কারণ সেখানে নেই। ইন পোস্ট পোল সিনারিও দেয়ার উইল বি এ পিপলস গভর্নমেন্ট, ইন দ্যাট পিপলস গভর্নমেন্ট হাউ দ্যাট পার্টিসিপেশন অফ দি ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার ফোর্সেস এটাকে অ্যাকোমোডেট করা যায়, দ্যাট উইল বি সিন। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো আলোচনা নেই। তিপ্রামথা দল সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় তিপ্রামথার শক্তি রয়েছে, কিন্তু অন্যান্য আসনগুলোতে তিপ্রামথার শক্তি নেই। তিপ্রামথা বামগ্রেসের ভোটে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, নিশ্চয়ই তিপ্রামথার তো কিছু প্রভাব তো আছে, আমরা তো সবসময় বলি, যারাই জিজ্ঞেস করে বলি আছে তো নিশ্চয়ই, কিন্তু ওভারঅল 60টা বিধানসভা কেন্দ্রে তো তিপ্রামথার সেই প্রভাব নেই, 20টা রিজার্ভ সিটের কিছুটাতে তাদের আছে, দ্যাট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট। ওই জায়গায় আগে বেশিরভাগ ল্যাফট আমরা পেতাম, এখন ল্যাফটের সে জায়গায় কমত, কিন্তু অন্য জায়গাগুলোতে ত্রিপুরামথা 20টা সিটের বাইরেও আরও 22টা সিটের কন্টেস্ট করছেন, কিন্তু তার বেশিরভাগ একটা দুটো সিট বাদে অন্য জায়গা তো নমিনাল। আমি ওনাকে বলেছিও, হোয়াই আননেসেসারিলি ইউ হ্যাভ পুট আপ অল দিস ক্যান্ডিডেটস, এটা ওনার ব্যাপার, ওনার দলের সিদ্ধান্ত ওনারাই নেন, এটা তো আমাদেরকে জিজ্ঞেস করে নেন না, কিন্তু এটা সামগ্রিকভাবে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে ল্যাফট এবং কংগ্রেস কম্বাইন্ড যে আজকে আমরা লড়াই করছি এতে কোনো ফ্যাক্টর হওয়ার কোনো
সাংবাদিক সম্মেলনের আগাগোড়ায় শাসক দলের সমালোচনায় মুখর ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। তবে বামগ্রেসের প্রার্থীরা নির্বাচনে জয়ী হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।